সারাদিনই এখানে দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি দেশ আর বিদেশ পেজের পক্ষ থেকে। আজকে আমরা আপনাদের নিয়ে আসছি হাওর বাউরে ঘেরা বাংলাদেশের সর্ববৃহৎ হাওর হাকালুকি হাওরে। আমরা আজকে যে পয়েন্টে আসছি সেই পয়েন্টটি হচ্ছে মৌলভীবাজার জেলার জুরি উপজেলা থেকে মাত্র 1.5 কিলোমিটার দক্ষিণে কন্টিনালা নামক জায়গায়। আপনারা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে কন্টিনালা। এই কন্টিনালা দিয়ে মূলত প্রবেশ করতে হয় জুরি সংলগ্ন হাকালুকি হাওরের ওয়াচ টাওয়ার। কন্টিনালা দিয়ে যেতে যেতে আপনাদের চোখে পড়বে দুরন্ত ছেলেরা গাছ থেকে এভাবেই লাফিয়ে পড়ছে। এটি একটি নিত্য নৈমিত্তিক দৃশ্য। যাওয়ার পথে আপনারা দেখতেই পাচ্ছেন কি চমৎকার দৃশ্য। আমরা এখন প্রবেশ করেছি মূল হাওরে। দিগন্ত বিস্তৃত, যেদিকে চোখ দেয় শুধু পানি আর পানি। এই ঢেউগুলোকে অনেক সময় সাগরের মতো মনে হয়। প্রত্যেক বছর এই হাওরে অসংখ্য দর্শনার্থীরা আসেন, কিন্তু এই বছর কোভিড-19 কারণে দর্শনার্থী সংখ্যাটা কিছুটা কম। ঢেউয়ের তালে তালে মাঝে মাঝে নৌকা দুলে উঠছে, মনে ভয় লাগিয়ে দেয়। একটি রোমাঞ্চকর অনুভূতি। দিগন্ত বিস্তৃত পানি আর ওয়াচ টাওয়ার, এইসব কারণে দর্শনার্থীদের কাছে এই হাওরটি বিখ্যাত। আমরা চলে এসেছি ওয়াচ টাওয়ারে। দেখতেই পাচ্ছেন দুরন্ত ছেলেরা ওয়াচ টাওয়ার থেকে লাফিয়ে পড়ছে। সারাদিনই এখানে দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে। ওয়াচ টাওয়ারের চূড়া থেকে এভাবে লাফিয়ে দেওয়া সত্যিকার অর্থেই ভয় লাগিয়ে দেয় মনের মধ্যে। ওই দূর দিগন্তে আপনারা দেখতে পাচ্ছেন একটি পাহাড়, এটি কালা পাহাড় নামে বিখ্যাত। এটি বাংলাদেশ সীমান্তেই, এর অপর পাশেই ভারত। আজকে ঢেউ কিছুটা বেশি, যতটুকু শুনলাম নিম্নচাপ রয়েছে। সময় ফুরিয়ে এসেছে বিদায়ের বেলা। আমরা একটু ঘুরে অন্য পাশ দিয়ে আসায় হাওরের মধ্যে এই ঝাউবনগুলা প্রত্যক্ষ করলাম। কি চমৎকার দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন। মনে হচ্ছে সাগরের মধ্যে মাথা উঁচু করে গাছ দাঁড়িয়ে আছে। অনেকেই এখানে নৌকা থামিয়ে এক কিছুটা বিশ্রাম নেন, আমরাও তাই করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।